পুরো নতুন সেট আপ, এখানে প্রায় 40টি আর জাভা আছে। রেডাই ব্ল্যাক আই সব মিশিয়েই আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, ফোন আছে, সব ধরনেরই আছে। টোটাল 40 পেয়ার এখানে নিউ সেট আপ। দানা বা শর্ট ফুডটা একটু কী কী মেনটেন করে একটু বলো। দানার মধ্যে জাভাকে হচ্ছে ঠান্ডা দিতেই হবে, ধানটা এদের মেন খাবার। আর তাছাড়া সিড মিক্সের মধ্যে রোজ তোমাকে ওই সাদা যে ফিঞ্চের দানাটা হয় বা সাদা বড় দানাটা, ঠিক আছে, ওটা দিতে হবে। আর তোমার রেড মিলেট, হোয়াইট মিলেট ঠান্ডায় একটু, আর ব্ল্যাক সিড দিতে হবে, একটু ক্যানাডে দিলে ভালো। যে যতটা এফোর্ট করতে পারে, আমি বলছি না যে দিতেই হবে, না দিলেও হবে, যে যতটা পারবে, যতটা পারবে, যতটা পারবে ভালো রাখার চেষ্টা করবে। জাভার ক্ষেত্রে কোন কোন মানে খাবার দেওয়া একদম উচিত নয় বলে তোমার মনে হয়? উচিত না বলতে সেমন তো ভাবে জাভা মেনলি শাক সবজি সবই খায়, ঠিক আছে। আর উচিত না বলতে কোনো পাখিকে যেটা উচিত না, কেউ ধরো তোমার চকলেট টাইপের, চকলেট মিল্ক, ঠিক আছে, কেউ পেঁয়াজ খাইয়ে দিচ্ছে, কেউ রসুন খাইয়ে দিচ্ছে, এইগুলো ঠিক না আমার মনে হয়। এবার অনেকের অনেক পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে, তো আমার মনে হয় যে এটা আমার নিজের পুরো পার্সোনাল ম্যাটার, তো আমার মনে হয় যে এটা উচিত না। আর অনেক সময় জাভা পাখি ব্রিড করে না, সেক্ষেত্রে কি করা উচিত? জাভা ব্রিড না করলে তখন জাভার প্রথম দেখতে হবে যে এজটা ঠিক আছে কিনা। আর জাভার যদি এজ আর নিউট্রিশন যদি একদম প্রপার দেওয়া হয়, জাভা পাখি ব্রিড করবেই। ওকে, আর জাভার মেল ফিমেলটা একটু টাফ, মেল ফিমেলটা একটু যদি ঠিকঠাক করে বসানো যায়, জাভা ব্রিড করে। কীভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করেছে? মেল ফিমেল আইডেন্টিফাই বলতে এটা একটা এক্সপিরিয়েন্স। ওকে, ফার্স্টলি এক্সপিরিয়েন্স, ফার্স্টলি তোমার ঠোঁট দেখে, ঠিক আছে, ঠোঁটের ওপরে একটু মেলটা একটু লাল বা গাঢ় মতো হয়, চোখের রিংটা একটু লাল বেশি হয়, মোটা হয়, এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল করতে হবে। এগুলো প্রথম যারা বিগিনার আছে তারা হয়তো বুঝতে পারবে না, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যায়। আর জাভা পাখির বাচ্চা অবস্থায় কিন্তু মেল ফিমেল বোঝা যায় না। অনেকেই প্রশ্ন করে যে জাভা পাখি ডিম বাচ্চা করছে কিন্তু বাচ্চাগুলো ফুটছে কিন্তু বাচ্চাগুলো মরে যাচ্ছে, এই ধরনের সমস্যা কীভাবে একটু সমাধান করা যায় যদি একটু বলো? এটা মেনলি হচ্ছে সফট ফুড যদি পাখিকে ঠিকঠাক না দেওয়া হয়, আর তাছাড়া যদি তোমার ঠান্ডার একটু বেশি ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডাতে মেনলি আমরা জাভাকে হাঁড়িতে বাচ্চা করাই, তো ঠান্ডা হয়ে যায় হাঁড়ি, ঠিক আছে, নেস্টিং মেটেরিয়াল ঠিক করে না দিলে, মেনলি ফুড, মেনলি যদি সফট ফুডের মধ্যে আমরা যদি একটু ডিম বেশি করে, একটু চিংড়ি মাছের গুঁড়ো ঠান্ডার সময় মেনলি, এটা ঠান্ডাতে বেশি প্রবলেমটা হয় বাচ্চা মরে যাওয়া। আর তাছাড়া একটু বেশি গরমে এই প্রবলেমটা হয় কিন্তু যাওয়ার, ঠিক আছে, বেশি গরমে যাওয়ার বাচ্চা খুব একটা ভালো বাঁচে না। ওকে, আর তাছাড়া যাওয়ার প্রবলেম বলতে যদি বলো, তাহলে প্রবলেম বলতে যাওয়ার সেমন প্রবলেম নেই, একটু বর্ষাকালে একটু প্রবলেম হয়, বর্ষাকালে ওদের একটু ডায়রিয়া লেগে যাওয়ার প্রবাবিলিটি থাকে। যাওয়ার মেন প্রবলেম বলতে তোমার ডায়রিয়াটাই। এই যে যতগুলো পেয়ার দেখছি এগুলো কি তোমার বাড়ির পেয়ার? আমার দেখো জাভা স্টার্টিং হচ্ছে 4 পেয়ার দিয়ে, ঠিক আছে, 4 পেয়ার দিয়ে, আমার আগে ছিল 65-70 পেয়ার মতো, সো এখন একটু কমে গেছে, এখন ওই 40 পেয়ার মতো আছে, ওই ওই চলছে ওই আর কি। আচ্ছা,